এই মাছগুলোর কি নাম? এগুলো হচ্ছে আপনার জাপানিজ স্কয়ার যে বিভিন্ন ভ্যারাইটি আছে সেইগুলো, এই যে লাল সাদা প্রিন যেগুলো এগুলোর বলা হচ্ছে কোয়াকু, এই যে কালো আর সাদা প্রিন যেগুলো ওগুলোর বলা হচ্ছে উৎসুরি, আর যেগুলো হচ্ছে পাখনা বড় ওগুলো হচ্ছে বাটারফ্লাই বলে বা ভেটটেল বলে। দামটা কেমন এই মাছের? এখানে আপনার রেঞ্জ আছে 500 টাকার নিচে মাছ নেই, মানে এক পিস মাছ 500 টাকা? হ্যাঁ, এক পিস, কারণ এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির মাছ, সর্বোচ্চ হাই কোয়ালিটির মাছ, বাংলাদেশে কারোর কাছে নেই আমার কাছে ছাড়া এই মাছটা। আচ্ছা, এই মাছ কি এক্সপোর্ট হয় মানে বাংলাদেশে? এটা হচ্ছে আপনার কিছু জটিল কিছু প্রক্রিয়া আছে, ওই কারণে আমার দ্বারা এখনো সম্ভব হয়নি, কারণ আমি দেশেই তো সাপ্লাই দিয়ে শেষ করতে পারতেছি না। মানে এই মাছগুলো আপনারা আনছেন কোত্থেকে? এইগুলো হচ্ছে আপনার কিছু এক্সপোর্টার আছে যে ওরা থাইল্যান্ড থেকে আর চায়না থেকে আপনার ইন্দোনেশিয়া থেকে ওরা প্রতি মাসে 2টা করে শিপমেন্ট করে, মূলত ওদের সাথে কথা বলে ওদের দিয়েই কালেক্ট করে নিই বিভিন্ন দেশ থেকে মাছগুলো। এখানে কত মাছ আছে? এখানে এগুলো আমি গ্রুপ করার জন্য রাখছি, এখানে আপনার এরকম হয়তো 3-4 হাজার মতো মাছ আছে, এখানে 4 হাজার মতো মাছ আছে। মানে দেখতেই তো চোখ গুড়িয়ে যান, দেখতেই চোখ এত সুন্দর মাছ। দেখেন প্রিন্ট বাদে কিন্তু কোনো মাছ নেই, যে প্রত্যেকটা মাছেই প্রিন্ট আছে, প্রত্যেকটা মাছেই প্রিন্ট আছে। চোখ জোড়ানো মাছ, চোখ জোড়ানো মাছ। এইগুলাই তো অ্যাকুরিয়ামে চাষ করাই? হ্যাঁ, এইগুলো এখন আপনারা পুকুরেও চাষ করেন? আমরা পুকুরেও করতেছি। আচ্ছা, পুকুরে করলে সুবিধাটা কি? পুকুরে হচ্ছে আপনার মাছটা খুব দ্রুত বড় হয়, খুব দ্রুত বড় হয়, কালারটাও সুন্দর। আরেকটা জিনিস, এইটা এই মাছ কি সাদা মাছের সাথেও চাষ মানে দেয় অনেকে দেয়? রাক্ষসে কোনো মাছ যদি না থাকে তাহলে হচ্ছে আপনার সাদা মাছের সাথেও করা যায়। মানে এই মাছ কি রাক্ষসী মাছ খেয়ে ফেলে? রাক্ষসী মাছগুলো এদের খেয়ে ফেলে, এদের খেয়ে ফেলে। আর এরা কি খায়? এরা আপনার ফিড খায়, এই যে আপনার ভাসমান যে বিভিন্ন ফিডগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, ওইগুলাই এরা খায়। তার সাথে হয়তো আপনার কিছু ভিটামিন মিক্স করে খাওয়াতে হয়। এতে মানে ফিড বাদে অন্য কিছু খাওয়ায় মানে না খাইতে দিলে তো মাছ মারা যাবে? না, এগুলো হচ্ছে আপনার ফিড বাদে ন্যাচারাল খাবার যেগুলো তৈরি করে আমাদের সালাম, তো মূল আমাদের এই জায়গায় টেকনিশিয়ান আছে সালাম, যাবতীয় সবে করে যে চিটাগুড় খোল আটা পালিশ এগুলো দিয়ে খাবার তৈরি করে, ছুটকি দিয়ে খাবার তৈরি করে, ওইগুলোই খাওয়ানো। পুকুরে এই মাছটা এমনি থাকবে কি মানে পুকুরে চাষ করা যায় কি? হ্যাঁ, পুকুরে খুব ইজি চাষ করা যায় এগুলো, পুকুরে চাষ করাটা ইজি, যে পানি চেঞ্জ করা লাগে না, বাড়তি অক্সিজেন দেওয়া লাগে না। অক্সিজেন দেওয়া লাগে কি এদের? আমার অক্সিজেন মেশিন আছে, LP-100 আছে অক্সিজেন মেশিন, ওই দিয়েই মোটামুটি আমার ফার্ম কভার হয়ে যায়। আর কুকুরে আপনার সাবমার্সিবল দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এগুলো সব এগুলো বাটারফ্লাই ভাই, এগুলো দেখেন পাখনা বড় বড়, ভেটটেল বা বাটারফ্লাই বলে এগুলো। এর আয়ুকাল কতদিন এই মাছগুলো? এগুলো তো আমি যেগুলো দেখি 25-30 বছর, 40 বছর, 50 বছরও আছে। আচ্ছা, এই মাছ কি খাওয়া যায়? এটা খাওয়া যায় ভাই, খাওয়া যায়। মানে কেউ কি খাই মানে ইয়ে করে? আপনারা খেয়েছেন কি? আমাদের ইরা খাইছে কয়েকবার, এদের স্বাদ খুব ভালো, স্বাদ মিষ্টি লাগে মাছটা। এই যে বাটারফ্লাই, এই কালেকশনগুলো। আর এর ভবিষ্যৎ কি? মানে ধরেন এই মাছ 4-5 বছর কিংবা 10 বছর হয়ে গেল, এরপরে কি এই মাছ মানে মারা যায় কি? না, এর লংজিভিটি অনেক বেশি ভালো, 25-30 বছরও বাঁচে। 25-30 বছরের লং মিউজিক? জি জি জি। এবং এই এই যে ব্রুড মাছ, আপনারা তো বাচ্চা তৈরি মানে ডিম থেকে বাচ্চা তৈরি করেন? জি জি, ডিম থেকে বাচ্চা তৈরি করে। এগুলো নিউ কালেকশন বাটারফ্লাই। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন এই মাছটা? এগুলো সব থাইল্যান্ড থেকে কালেক্ট করা, এই এক পিস বা দুই পিস এরকম আনা? এইভাবে আনা। আপনি গল্প করছিলেন মাঝে ওই যে এক পিস মাছ 8-10 হাজার টাকা দিয়ে কিনে? 10 হাজার টাকা দিয়ে। খুব এই আমরা তো দেখা যাচ্ছে যে এগুলো খুব কম রেটে বেচতেছি, এই এই সাইজের একটা মাছ আনতে গেলে হয়তো আপনার 5,000-7,000 টাকা পড়ে, এই সাইজের মাছ আনতে গেলে 10,000 টাকার উপরে পড়ে একটা মাছ। একটা মাছ আপনার এইখানে আনার পরে কি একটা মাছে কি ওই ব্রুড কীভাবে ইয়ে করেন? এগুলো আপনার প্রত্যেকটা ভ্যারাইটির আপনার 4 পিস 6 পিস এইভাবে নিয়ে আসা হয়, নিয়ে এসে ওইগুলো আমি একটু খাওয়ায় বড় করি, করে ওইটা থেকে ডিম বাচ্চা করায় আপনার আরও বংশ বিস্তার করে। এখন তো মূলত অ্যাকুরিয়াম বাদেও পুকুরেও চাষ করছে? হ্যাঁ, পুকুরেও চাষ করছে। এইটা পুকুরে করলে সুবিধাটা কি? পুকুরের সুবিধা হচ্ছে যে আপনার খুব দ্রুত বড় হয়, পুকুরে খাবারও কম লাগে, কারণ পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়,
কুকুরে হচ্ছে আপনার পানি চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না, তারপরে হচ্ছে বাড়তি কোনো অক্সিজেন দেওয়ার ঝামেলা থাকে না। হাউসটা যেরকম এক সপ্তাহ দশ দিন পর পর হাউস ক্লিন করতে হয়, এটা কষ্টকর ব্যাপার। হাউসটা ওইভাবে আর পরিষ্কার করা লাগে না, পুকুরটাই ওইভাবে আর পরিষ্কার করা লাগে না। আপনার এখানে এখন কত মাছ আছে এই জায়গাটাই? এখানে হয়তো আপনার 4-5 হাজার পিস মতো মাছ। মোট মিলে কয়টা পুকুরে মাছ চাষ করেন? ওই এখন আপনার 12টা পুকুর আছে টোটাল। 12টা পুকুরে হয়তো আপনার ছোটো বড়ো মিলায় 5-7 লাখ মতো মাছ আছে। রেনু? জি। আর ব্রুড? ব্রুড আছে আপনার হাই কোয়ালিটি, অ্যাভারেজ মিডিয়াম কোয়ালিটি মিলায় হয়তো এরকম 10-12 হাজার মতো।